সারাদিন আলিফ রুশপিতাকে রুমে আটকে রেখেছে, একবারের জন্যও রুমের বাইরে যেতে দেয়নি। ঘড়িতে বিকাল 3টা বেজে 50 মিনিট। আলিফ কাবার থেকে একটা নীল আর সাদা রঙের মিশ্রণের শাড়ি বের করে দিয়ে রুশপিতাকে রেডি হতে বলল। রুশপিতা প্রথমে যাবে না বলে জেদ ধরে থাকলেও মেয়েটাকে একবার সামনাসামনি দেখার আশায় শাড়ি পরে নিয়েছে কিনা। আলিফও নীল রঙের শার্ট পরে রেডি হয়ে নিয়েছে। রুশপিতা আয়নার সামনে বসে চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে। ও মনে মনে বলছে, ওই মায়া ফায়ার থেকে আমাকে বেস্ট দেখাতে হবে, একটু ভালো করে সাজি। আলিফ সরু চোখে তাকিয়ে রুশপিতার সাজগোজ দেখছে। কাল থেকে এই মেয়ে কেঁদে কেটে পুকুর বানিয়ে ফেলেছে, আর এখন কি সুন্দর খুশি মনে সাজুগুজু করছে। এর মাথায় নিশ্চয় কিছু একটা চলছে, নয়তো এই রকম নর্মাল কিভাবে আছে। রুশপিতা সাজগোজ শেষ করে আলিফের সামনে দাঁড়িয়ে বলল, আমি রেডি, চলুন। আলিফ রুশপিতাকে পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিয়ে হাত ধরে বেরিয়ে গেছে। সব সময় প্রেয়সীর সৌন্দর্যের প্রশংসা করতে হয় না, তার প্রেয়সীর সকল সৌন্দর্য তার জন্যই। আলিফ আর রুশপিতা একটা রেস্টুরেন্টে ঢুকে কর্নারের দিকে চলে যায়। সেখানে একটা মেয়ে আর একটা ছেলে বসে আছে। ছেলেটাকে না চিনতে পারলেও মেয়েটা যে মায়া সেটা চিনতে রুশপিতার এক বিন্দুও কষ্ট হলো না। আলিফ রুশপিতাকে সাথে নিয়ে মায়া আর আরাফাতের বিপরীত দিকে বসে পড়ে। আরাফাত মায়ার দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। রুশপিতা মায়ার দিকে আর চোখে তাকিয়ে নিজের মনে মনে ভাব নিয়ে বলছে, আমি শিওর এই মায়ার থেকে আমাকেই এখন বেশি সুন্দর লাগছে। মায়া আগেই খাবার অর্ডার দিয়ে দিয়েছে, ওয়েটার এসে খাবার দিয়ে গেছে। মায়া আর আলিফ রুশপিতা আর আরাফাতকে পরিচয় করিয়ে দিয়েছে। রুশপিতা বিরক্ত হয়ে গেছে, কীরকম সবাই সঙ্গের মতো করে বসে আছে। মায়া আলিফের দিকে তাকিয়ে বলল, তাহলে শুরু করি। আলিফ চোখের ইশারা দিতেই মায়া বলা শুরু করলো। আরাফাত আর রুশপিতার দিকে তাকিয়ে মায়া বলল, তোমাদের দুজনকে এখানে যে কারণে নিয়ে আসা, আমি আর আলিফ দুজন দুজনকে ভালোবাসতাম। রুশপিতা না চমকালেও আরাফাত চমকে উঠল। মায়া না থেমে বলতে লাগলো, আমার বাবা কখনো প্রেম ভালোবাসাকে সমর্থন করেনি। ছোটবেলায় আরাফাতের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিলেন, যেটা আমার অজানা ছিল। বাবা আমাদের সম্পর্কের কথা জানার পরই আরাফাতের পরিবারের সাথে কথা বলে বিয়ের কথাবার্তা শুরু করলেন। আমি আলিফকে ছাড়া কাউকে বিয়ে করব না জানাতেই বাবা আমাকে বলল, আমি আরাফাতকে বিয়ে না করলে আমার বাবার মরামুখ দেখতে হবে। আলিফকে সব কিছু জানানোর পর পরিস্থিতি এমন ছিল যে আলিফ আমাকে বলে আরাফাতকে বিয়ে করে নিতে, নয়তো আমি বাবাকে হারাতাম। আমরা দুজন নিজেদের ভাগ্যকে মেনে নিয়েছি। আরাফাত অনেক ভালো একটা ছেলে, আমাকে কখনো কষ্ট বুঝতে দেয়নি। আমার প্রেগন্যান্সিতে সমস্যা আছে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমিও আরাফাতকে ভালোবাসতে শুরু করেছি অনেক আগে থেকেই। রুশপিতার দিকে তাকিয়ে আলিফের দিকে ইশারা করে বলল, আলিফও তোমাকে ভালোবাসে। রুশপিতা চমকে ওঠে আলিফের দিকে তাকায়। আলিফ মাথা নিচু করে রেখেছে। মায়া আবারও বলল, আমরা দুজন দুজনের প্রথম ভালোবাসা ঠিকই, কিন্তু আসল পূর্ণতা তো শেষ ভালোবাসাই। মানুষের জীবনে দ্বিতীয়বার ভালোবাসা আসে। আমি চাই আমাদের বর্তমান নিয়ে এগিয়ে যেতে, আমাদের অতীতের প্রভাব যাতে বর্তমানে না পড়ে। আমাদের দুজনের কারণে তোমাদের দুজনের জীবনের বিষয়ে বিষিয়ে যাক সেটা আমি চাই না। প্রথমে তোমাদেরকে আমি আর আলিফ কিছুই জানাইনি তোমরা কষ্ট পাবে বলে, কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু জানিয়ে নতুন জীবন শুরু করা উচিত ছিল। পুরোটা কাহিনী শুনে মায়া আর আরাফাত স্তব্ধ হয়ে গেল। কিভাবে দুজন ভালোবাসার মানুষ আলাদা হয়ে গেছে। রুশপিতা এখন আর আলিফের প্রতি রাগ নেই, কিন্তু সকাল থেকে ওর সাথে করা ব্যবহারগুলোর কথা মনে করে অগ্নি চোখে তাকায় আলিফের দিকে। বেটা, ভালোই যখন বাসিস তাহলে এত নাটক করলি কেন? আমাকে বুঝিয়ে বললেই তো হতো তুই মায়াকে অতীতে ভালোবাসতি, হয়তো এখনো বাসিস। আমি বলবো না মায়াকে ভুলে যেতে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ভোলা যায় না। আলিফ রুশপিতার চোখের দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেছে। আজকে রুশপিতা ওকে কাঁচা চিবিয়ে খাবে। এইদিকে আরাফাত মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে বিয়ের আগে বললেই আমি তোমাকে বিয়ে করতাম না, তাহলে তোমাদের ভালোবাসায় পূর্ণতা পেত। মায়া আরাফাতের হাতটা চেপে ধরে বলল, প্লিজ আরাফাত।
আমি এখন তোমাকে ভালোবাসি, তোমার সাথে বাঁচতে চাই। আরাফাতের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠেছে। রুশপিতা কটমট করে তাকাচ্ছে আলিপের দিকে। এখনো ভালোবাসি বলল না? চারজনে খাবার খাওয়া শেষ করেছে। আলিফ মায়াকে বলল, তুমি বলেছিলে না গুড নিউজ দিবে? মায়া চোখটা বন্ধ করে মুখে প্রশস্ত হাসি নিয়ে বলল, থেরাপি দেওয়ার পর আমার সমস্যাটা সলভ হয়েছে, ডাক্তার বলেছে আমি কনসিভ করতে পারবো। আলিফ মুস্কি হেসে বলে ওঠে, অগ্রিম অভিনন্দন জানাচ্ছি তোমাদের দুজনকে। রুশপিতার কিছুই বোধগম্য হলো না, তাই সে চুপ করে রইল। আরাফাত আর মায়া চলে গেছে। আলিফ রিক্সা ডেকে রুশপিতাকে নিয়ে উঠে পড়েছে। আলিফ কথা বলার চেষ্টা করছে, কিন্তু রুশপিতা মুখ ফুলিয়ে রেখেছে, একটা কথাও বলছে না। রিক্সাওয়ালার ঠিকানা জিজ্ঞাসা করতেই রুশপিতা তিন্নির বাসার ঠিকানা দিয়ে দিল। আলিফ রুশপিতার দিকে তাকিয়ে বলল, এটা তো আমাদের বাসার ঠিকানা নয়। রুশপিতা রিক্সাওয়ালাকে বলছে, মামা আপনি জানতো? আলিফ আর কিছু বলল না। তিন্নির বাসায় এসে তিন্নিকে দেখে রুশপিতা এগিয়ে গেল। তিন্নি রুশপিতাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। পরে রুশপিতা আলিফ আর তিন্নিকে পরিচয় করিয়ে দিয়ে আলিফকে রেখে অন্যদিকে চলে গেছে। রুশপিতা খেয়াল করল একটা ছেলে কয়েকটা বিয়ারের বোতল নিয়ে যাচ্ছে। রুশপিতা জোর করে সেখান থেকে একটা বিয়ারের বোতল নিয়ে সেটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এবার দেখো মিস্টার আলিফ আহসান আমি কি করি। বিয়ারের বোতল হাতে নিয়ে রুশপিতা মাতালদের মতো করে ঢলতে ঢলতে আলিফের সামনে গিয়ে ওর চারপাশে ঘুরছে আর গান গাইছে। আলিফ রুশপিতার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বিড়বিড় করে বলল, খাইছে, এই মেয়ে ড্রিঙ্ক করলো কোথা থেকে? আজকে একে সামলাতে গিয়েই আমার 12টা বাজবে। রুশপিতা আলিফের চারদিকে চরকির মতো করে ঘুরছে আর গান গাইছে। আলিফ পড়েছে বিপাকে। এক হাতে রুশপিতাকে শক্ত করে ধরে এদিকে ওদিকে নজর দিয়ে তিন্নিকে খুঁজে চলেছে। তিন্নিকে পেলে একটা ব্যবস্থা করা যাবে। রুশপিতা আলিফের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ঘুরে ঘুরে নাচতে লাগলো। হাতে বিয়ারের বোতলটা অর্ধেক খালি দেখে আলিফের চোখ কপালে উঠে গেল। সর্বনাশ করেছে, বাকিটুকু খেতে দিলে আমার 12টা বাজাবে, এমনিতেই আজকে আমার উপর দিয়ে বহু ঝড় যাবে। আলিফের কাছে প্রচণ্ড বিরক্ত লাগছে। বিরক্তিতে কপাল কুচকে তিন্নিকে খুঁজে চলেছে। কোন দিকে গেল এই মেয়ে? এখন রুশপিতাকে নিয়ে বাসায় যাওয়াও সম্ভব না। আগে লেবু পানি খাইয়ে কিছুটা স্বাভাবিক করে তারপর নিতে হবে। চারিদিকে চোখ বুলিয়ে অবশেষে তিন্নির দেখা পেল আলিফ। হাত উঁচু করে ডাক দিল। তিন্নি দেখতে না পেয়ে অন্যদিকে চলে গেছে। আলিফ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে। রুশপিতা আলিফের গাল দুটো জোরে জোরে টানছে আর বলছে, আহ কি কিউট বাবু, বাবু তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব, প্রতিদিন তোমার গাল দুটো টেনে দিব, কেমন? তুমি কিন্তু আমার সাথে যাবে, হ্যাঁ? আলিফ গালে ব্যথা পাচ্ছে, কিন্তু রুশপিতা গাল ছাড়ছেই না। এখন আলিফের অবস্থা ছলছল নয়নে হাসি মাখা বদনে। রুশপিতা আলিফের হাতটা টেনে বলল, চলো বাবু আমরা এখন নাচবো, এই জুস খাবে আর এই নাও, বলেই বিয়ারের বোতলটা উঁচু করে আলিফের মুখে ঢুকিয়ে দিতে গেল। আলিফ মুখটা সরিয়ে নিয়ে বোতলটা খফ করে ধরে নেয়। রুশপিতা ঢুলু ঢুলু চোখে চেয়ে আলিফকে বলল, কি হলো বাবু, তুমি জুস খাচ্ছ না কেন? খাবে না? তাহলে আমার জুস দিয়ে দাও, আমিই খাই। রুশপিতা বিয়ারের বোতল ধরতে গেলেই আলিফ বোতল সমেত হাতটা সরিয়ে নেয়। চারিদিকে মানুষ ব্যস্ত আর নাচ গান নিয়ে, এদিকে কারোর তেমন একটা খেয়াল নেই। আলিফ বিয়ারের বোতলটা ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে রুশপিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রুশপিতা ঠোঁট ফুলিয়ে নাকি কান্না করে বলছে, এই বাবু তুমি আমার জুস ফেলেছ কেন? আমার জুস দাও না হলে কামড়ে দেব। আলিফ রুশপিতার হাতটা ধরে রেখেই বলল, পরে তোমাকে অনেকগুলো জুস কিনে দিব, এখন আমার সাথে আসো। রুশপিতা উচ্চ স্বরে বলে উঠল, না আমার এখনই জুস লাগবে, তা না হলে আউস। আলিফের হাত ঝাঁকাচ্ছে। রুশপিতা নিজের দাঁত দিয়ে আলিফের হাতে কুটুস করে কামড় বসিয়ে দিয়েছে। আলিফকে হাত ঝাঁকাতে দেখেই রুশপিতা চোরের মতো চেয়ে আসে আলিফের দিকে। আলিফ হাত ঝাঁকানো অফ করে রুশপিতার হাতটা শক্ত করে ধরে একটা রুমে রুশপিতাকে রেখে বাইরে দিয়ে দরজাটা আটকে তিন্নিকে খুঁজতে গেছে। রুশপিতা দরজা ধাক্কা দিয়ে বলছে, বাবু তুমি আমাকে এখানে আটকে রেখেছো কেন? তুমি খুব পচা বাবু,
বাইরে থেকে সাড়া না পেয়ে রশ্মিতা ধীরে ধীরে খাটে গিয়ে বসেছে। কিছুক্ষণ মুখ গোমড়া করে রেখে আস্তে আস্তে ঠোঁটের কোণে হাসি প্রসারিত করতে লাগলো। এক সময় হোহা করে হেসে খাটে গড়াগড়ি খেতে লাগলো। বেটা আলিফ আচ্ছা মতো জব্দ হয়েছে। রশ্মিতা প্রথমে ভেবেছিল বিয়ার খাবে, কিন্তু এক ঢোক মুখে নিতেই চোখ মুখ কুচকে গেল। তাই মুখের অংশ ফেলে দিয়ে বোতলের অর্ধেক পরিমাণ ফেলে দেয়, যাতে করে আলিফ মনে করে রশ্মিতা অর্ধেক বিয়ার খেয়ে খালি করে ফেলেছে। রশ্মিতা শুয়ে শুয়ে হেসে যাচ্ছে। এদিকে আলিফ তিনিকে খুঁজে পেয়ে বলল, তোমাদের এখানে কি বিয়ারের ব্যবস্থা করেছ আজকে বলো তো? তিনি ভুরু কুচকে বলল, কই না তো, কেন আপনি খাবেন নাকি? তাহলে আমি আমার কাজিনদেরকে বলছি, ওরা মনে হয় আজকে এঙ্গেজমেন্ট শেষে পার্টি করবে, আর বিয়ারের ব্যবস্থা করবে না, এটা তো হতে পারে না। আলিফ কপালে দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে বলল, রুশবি বিয়ার খেয়েছে, নিশ্চয় তোমার কাজিনদের কাছ থেকেই নিয়েছে। তোমার কাজিনটাও কেমন, একটা মেয়ে মানুষকে বিয়ার দিয়ে দিল? তিনি চোখ কপালে তুলে বলল, কি রূপা ড্রিঙ্ক করেছে, দাঁড়ান আমি দেখছি। এই সোহেল এইদিকে আয়, কী হয়েছে আপু? তোরা কি কোনো মেয়েকে বিয়ার দিয়ে দিয়েছিলি? সোহেল তিন্নির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমি দিতে চাইনি আপু, কিন্তু মেয়েটা আমার হাত থেকে জোর করে নিয়ে গেছে। তিন্নি বল, ঠিক আছে তুই যা। তারপর আলিফের দিকে তাকিয়ে রূপা বল, রূপা কোথায়? আলিফ বল, তোমাদের এখানে একটা রুমে আটকে রেখে এসেছি, এখন একটু লেবু পানির ব্যবস্থা করো। ঠিক আছে আপনি দাঁড়ান আমি লেবু পানি নিয়ে আসছি, বলেই তিন্নি চলে গেল। একটু পর লেবু পানি নিয়ে এসে তিন্নি এগিয়ে এসে বলল, চলুন কোন রুমে রূপা? আলিফ এগিয়ে গেল, পেছনে পেছনে তিন্নিও গেল। রুমের দরজা খোলার আওয়াজ পেয়ে রশ্মিতা আবারও আগের ন্যায় অভিনয় করা শুরু করলো। মনে মনে বলে, বাহ রশ্মিতা বাহ, তুই তো অনেক ভালো অভিনয় করিস, বাংলা সিনেমার নায়িকারাও তোর কাছে হার মানবে। তিন্নি লেবু পানি নিয়ে রশ্মিতাকে খাইয়ে দিতে গেলেই রশ্মিতা বলল, কি এগুলো আমি খাবো না। আলিফ বলল, তুমি না জুস চেয়েছিলে, এটা জুস খুব মজা, খেয়ে নাও। রশ্মিতা মনে মনে বলছে, হায় রে খোদা কি বিপদে ফেললে, এখন নাকি লেবু পানিও খেতে হবে, সাথে একটু লবণ আর মরিচ দিয়ে শরবত বানিয়ে দিলেই তো ঢক ঢক করে গিলে ফেলতাম। রশ্মিতা মাথা নেড়ে বলল, না এই জুস পচা, আমি তো বোতলের জুস খাবো। আলিফ গ্লাস হাতে নিয়ে রশ্মিতার মুখ টিপে মুখের সামনে গ্লাস ধরে রাখলো। অনেকটা লেবু পানি রশ্মিতার পেটের ভেতরে চালান হয়ে গেছে, বাকিটা মুখ দিয়ে ফুস করে বের করে দিয়েছে, সবগুলো গিয়ে আলিফের শার্টে পড়েছে। আলিফ শার্টের দিকে তাকিয়ে করুণ চোখে তাকালো রশ্মিতার দিকে। রশ্মিতা দৌড়ে ওয়াশরুমে চলে গেছে। আরও অনেকবার এই বাড়িতে এসেছে রশ্মিতা, তাই আনাচে কানাচে কিছু চিনতে অসুবিধা হয়নি। ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে রশ্মিতা ওয়াক ওয়াক করছে, কি রে আর বমি আসে না কেন? আমি তো ভাবছি এই লেবু পানি খেয়ে আমি বমি করি, আর এখন অসম ভাসিয়ে ফেলবো, এখন দেবে খেয়ে বমিই আসছে না। চোখে মুখে পানি দিয়ে রশ্মিতা ওয়াশরুম থেকে বের হতেই আলিফ তিন্নিকে বলল রশ্মিতার পাশে বসতে, ও ওয়াশরুম থেকে শার্ট পরিষ্কার করে আসছে। রশ্মিতা এতক্ষণ অভিনয় করে ক্লান্ত হয়ে গেছে, তাই চুপচাপ শুয়ে আছে। তিন্নি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শার্ট পরিষ্কার করে এসে আলিফ বলল, আমাদের এখানেই এখনই যেতে হবে। তিন্নি বলল, সে কি জিজু, একটু পরেই 8টা বাজবে, আমাদের এঙ্গেজমেন্ট শুরু হবে, আর আপনি বলছেন এখনই চলে যাবেন? আলিফ কপালে ভাঁজ ফেলে বলল, এখন থাকা সম্ভব নয়, রশ্মির অবস্থা দেখেছ, এখানে থেকেও লাভ হবে না, রুমে বসেই থাকা লাগবে, বাইরে গেলে ও আবারও পাগলামি শুরু করবে। তিন্নি মুখটা ছোট করে হালকা মাথা নেড়ে বলল, ঠিক আছে। এরপর আলিফ রশ্মিতাকে নিয়ে তিন্নির বাসা থেকে বেরিয়ে রাস্তায় গাড়ির জন্য দাঁড়ায়। সামনে একটা সিএনজি এসে দাঁড়াতেই আলিফ কথা বলে রশ্মিতাকে উঠতে বলে। রশ্মিতা উঠে বসতেই ওর পাশে একটা ছেলে এসে বসে। ছেলেটি ড্রাইভারকে বলে, মামা সামনে নামিয়ে দিবেন। আলিফের ভুরু কুচকে এলো, কিন্তু কিছুই বলল না। এখন আরেকটা সিএনজির জন্য দাঁড়াতে হলে বাসায় যেতে দেরি হবে। রশ্মিতাকে সরিয়ে আলিফ মাঝখানে বসে পড়ে আর রশ্মিতা কর্নারে বসে। ছেলেটা বারবার আলিফের ওপর দিয়ে চোখ দিয়ে রশ্মিতাকে দেখার চেষ্টা করছে। কয়েকবার এরকম হওয়াতে আলিফ খেপে গেল। সিএনজি থামাতে বলেই ছেলেটার কলার চেপে ধরল, কি সমস্যা? ওইদিকে কি দেখো? ছেলেটার মাথা হালকা বেঁকিয়ে
রুস্মিতার দিকে তাকিয়ে বলল, নীলপরি দেখি। আলিফ ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারে। ছেলেটা সিএনজির সাথে বাড়ি খেয়ে হেলে যায়। সিএনজির ড্রাইভার ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেছে। ছেলেটা নাক টিপে দাঁড়িয়ে আছে, নাক দিয়ে রক্ত ঝরছে। আলিফ এগিয়ে গিয়ে আরেকটা মারতে গেলে রুস্মিতা পেছন থেকে আলিফকে জড়িয়ে ধরে রাখে। প্লিজ এখানে এখন কোনো ঝামেলা করবেন না, আমার ভয় করছে। রুস্মিতার কথায় আলিফ থেমে যায়। আরেকটা সিএনজি থামিয়ে উঠে পড়ে রুস্মিতাকে নিয়ে। ছেলেটা নাক ফেটে চেপে ধরে কেঁদে দিল। ভেবেছে হালকা একটু গুন্ডামি করবে, ওর ভিলেন হওয়ার খুব শখ। কিন্তু আলিফের এক ঘুষিতে ভিলেন হওয়ার শখ ঘুচে গেছে। পুরো রাস্তা আলিফ আর রুস্মিতা কেউ কথা বলেনি। বাসায় এসে আলিফ চেঞ্জ করতে চলে গেছে। রুস্মিতাও রুমের ভেতরে শাড়িটা পাল্টে নিয়ে বারান্দায় চলে যায়। আলিফ একেবারে শাওয়ার নিয়ে নিয়েছে। রুস্মিতা যে ওর সাথে অভিনয় করেছে ব্যাপারটা আলিফের কাছে স্পষ্ট। তখন আলিফকে জড়িয়ে ধরে আটকে দেওয়ায় আলিফ বুঝে যায়, কেননা রুস্মিতা প্রথমে আলিফকে বাবু বলে সম্বোধন করেছে আর তুমি বলেছে। তখন রাস্তায় রুস্মিতার সজ্ঞানেই ছিল। ভেজা চুলগুলো হাত দিয়ে ঝেড়ে আলিফকে বারান্দায় রুস্মিতার পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে থেকে আলিফই আগে কথা বলা শুরু করলো। তুমি আমার সাথে আজকে অভিনয় করেছো, তাই না? আচ্ছা, আমার দোষটা কোথায় বলতে পারো রুস্মি? আমি মায়াকে ভালোবাসেছি, এটাই কি আমার দোষ? আমার আর মায়ের ভালোবাসা পূর্ণতা পায়নি, এতে আমি মায়া দুজনেই কষ্ট পেয়েছি। মায়া ধীরে ধীরে আরাফাতকে মানিয়ে নিয়েছে। তাদের বিয়ে এখন প্রায় 15 মাস, আর আমাদের বিয়ে মাত্র 2 মাস। এই 2 মাস সময় নেওয়াটা কি খুব বেশি মনে হয়েছে তোমার কাছে? আমার মনে তো মায়া ছিল, আমি চেয়েছিলাম সময় নিয়ে তোমাকে মানিয়ে নিতে। আমি আমাদের বিয়ের প্রথম রাতেও তোমাকে বলেছিলাম দুজনেরই একে অপরকে চেনা জানার প্রয়োজন আছে। আচ্ছা, তুমি কি এটা চাইবে যে আমি ভালো না বেশে তোমাকে ছুঁয়ে দেই? আমি চেয়েছি তোমাকে যা দেব মন থেকে দেব, বাধ্য হয়ে নয়। আমার মনে যদি মায়া না থাকতো তাহলে হয়তো তোমাকে মেনে নিতে আমার এতটা সময় লাগতো না। রুস্মিতা এবার মুখ খুলল। তাহলে আমার দোষটা কোথায়? আপনি প্রথম থেকেই আমাকে সব কিছু বলে দিলে তো আর এমন কিছু হতো না। আমিও আপনার কাছে কিছু এক্সপেক্ট করতাম না। রুস্মিতার গলাটা ধরে আসছে। আমরা কখনো যদি কোনোভাবে কাছাকাছি আসতাম, আপনি মাস পথে দূরে চলে যেতেন, তখন আমার কষ্ট হতো না? আলিফ রুস্মিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার ভুলের জন্য তুমি কষ্ট পেয়েছ, আই এম সরি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার সাথে থাকতে থাকতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি শুধু এটা জানি, আমি তোমাকে ভালোবাসি। আমার বৃদ্ধ বয়সটা তোমার সাথে কাটাতে চাই। মায়া আমার প্রথম ভালোবাসা, তাকে আমি ভুলতে পারবো না ঠিকই, কিন্তু তোমাকে ভালোবাসতে কোনো কমতি রাখবো না। আমার ভুলের জন্য আমাকে কি ক্ষমা করা যায় না, প্লিজ? রুস্মিতার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে, ঠোঁট চেপে কান্না সংবরণের চেষ্টা চালাচ্ছে। ও তো আলিফের মুখে ভালোবাসার কথাটাই শুনতে চেয়েছিল। হুট করে দুই হাত দিয়ে আলিফকে শক্ত করে জড়িয়ে ধরে আটকে যাওয়ায় কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি। আলিফের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিজের বলিষ্ঠ হাত জোড়া দিয়ে আলিফও রুস্মিতাকে আঁকড়ে ধরে। আলিফ ঘোর লাগা কণ্ঠে বলছে, রুস্মি। রুস্মিতা জবাব দেয়, হুম। আলিফ ফিসফিসিয়ে বলে, আমি কি রালিফ আর আলিফার বাবু বা আব্বু হওয়ার সুযোগ পাবো না? রুস্মিতা ধ্যাত বলে সরে আসতে নিলেই আলিফ রুস্মিতার হাতটা শক্ত করে ধরে মুখটা ইনোসেন্ট করে বলল, প্লিজ। রুস্মিতা লজ্জায় আলিফের বুকে মুখ লুকায়। গভীর রাত, সময়টা অজানা, ঘড়ি দেখলে বলা যাবে কটা বাজে। রুস্মিতা আলিফের বুকে মাথা রেখে ঘুমিয়ে আসে। আলিফ এক হাতে রুস্মিতাকে জড়িয়ে ধরে অন্য হাতে রুস্মিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দৃষ্টি তার রুস্মিতার মুখপণে আবদ্ধ। অজস্র মায়া জড়িয়ে আছে এই মুখটিতে। আনমনেই আলিফ রুস্মিতার কপালে গভীর চুমু এঁকে দিয়ে দুই হাতে নিজের বুকের সাথে আরেকটু মিশিয়ে নেয়। প্রতিদিনের ন্যায় ভোরের দিকে রুস্মিতার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিজেকে আলিফের বাহুডোরে আবিষ্কার করে। নিজের জায়গায় স্থির থেকেই আলিফের আর নিজের দিকে তাকায়। এতদিন এদের মাঝখানে বর্ডার না থাকলেও দুজন খাটের দুই মাথায় অবস্থান করত, আর এখন একে অপরের একদম কাছাকাছি।
এতটাই কাছাকাছি যে আলিফের হাড়ের কম্পনরত ধ্বনি রুশমিতার কানে স্পষ্ট শোনা যাচ্ছে। আলিফের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে কাল রাতের কথা মনে পড়ে গেল রুশমিতার। ভালো লাগা আর লজ্জা মিশ্রিত হাসি ঠোঁটের কোণে ফুটে উঠতেই দুই হাতে মুখ ঢেকে নেয় রুশমিতা। কিছু একটা মনে পড়তেই রুশমিতা চট করে মুখ থেকে হাতটা সরিয়ে খুব সাবধানে আলিফের হাতের বাঁধন থেকে সরে আসে। আজান হয়ে গেছে অনেক আগেই, তাই রুশমিতা দেরি করতে চাইছে না, দ্রুত গোসল সেরে নামাজ আদায় করতে হবে। চট জলদি গোসল সেরে আলিফকে ডাকতে গিয়ে বাঁধল বিপত্তি। আলিফকে ডাকতে কেমন যেন লজ্জা লাগছে আজ। লজ্জাকে এক পাশে ঠেলে রেখে মৃদু স্বরে আলিফকে ডাকতে লাগলো, নামাজে তো পড়তে হবে নাকি? এই যে শুনছেন, আলিফ উঠুন। আলিফ নড়ে চড়ে উঠে ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমাতে দাও না। রুশমিতা কপট রাগ দেখিয়ে বলল, আগে উঠে নামাজ পড়ে নিন, নামাজের সময় চলে যাচ্ছে, না উঠলে কিন্তু গায়ে জগের পানি সব ঢেলে দিব। আলিফ লাফ দিয়ে বিছানা ছেড়ে নামে, ওয়াশরুমে যেতে যেতে বলে, তোমার খবর আছে, আগে নামাজ পড়ে নেই। রুশমিতা নামাজ শেষ করে খাটে হেলান দিয়ে বসল। আলিফও গোসল সেরে নামাজ পড়ে নিল। খাটে গিয়ে রুশমিতাকে বিছানায় ফেলে দিয়ে রুশমিতার দুই হাত চেপে ধরে বলল, কি বলেছিলে যেন? আমার গায়ে পানি ঢেলে দিবে? আচ্ছা চলো, পানি ঢালতে হবে না, দুজনে যাতে আবার শাওয়ার নেওয়া যায় সেই ব্যবস্থাই করি। রুশমিতার চোখ মুখ খিঁচে বন্ধ করে বলল, একদম না, উঠুন আমার উপর থেকে অশুভ লক্ষ্য থাকার। আলিফ সরে না গিয়ে রুশমিতার ওপরে আর একটু ভর ছেড়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, তাহলে একটু অসভ্য তুমি করাই যায় নাকি? রুশমিতার যান যায় যায় অবস্থা। আলিফ রুশমিতার গলায় মুখ গুঁজে আছে। আলিফের শ্বাস প্রশ্বাস গিয়ে রুশমিতার ঘাড়ে পড়ছে। রুশমিতা আলিফকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। আলিফ রুশমিতার ঘাড়ের দিকে কামড়ে ধরতেই রুশমিতা মৃদু চিৎকার করে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলে, কাল রাত থেকেই আমাকে কামড়ে শেষ করছেন, এখনই কামড়াচ্ছেন, রাক্ষস কোথাকার। আলিফ ঠোঁট কামড়ে হেসে বলে, আর আমার শরীরে যে অজস্র নখের আছর আছে সেগুলো কে দিয়েছে? রুশমিতা আমতা আমতা করে বলেছে, আবার আমি কি জানি। আলিফ আবারও রুশমিতার গলায় বাইট দিতেই রুশমিতা চেঁচিয়ে বলে ওঠে, আমি দিয়েছি। আলিফ মুচকি হেসে বাইট দেওয়ার স্থানে আলতো ঠোঁট ছোঁয়ায়। রুশমিতার চোখ জোড়া বন্ধ করে নিতেই আলিফ আরও গাঢ় চুম্বনে লিপ্ত হয়। সকালের নাস্তা সেরে আলিফ আর আরিফ নিজেদের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ইরিন সানিকে নিয়ে খাবার খাওয়াচ্ছে, রুশমিতা টিভি দেখছে বসে বসে। বিকালে আলিফ বাসায় এসে দেখে রুশমিতা নিজের পায়ের দিকে তাকাচ্ছে, আবার মোবাইলের স্ক্রিনে তাকাচ্ছে। আলিফ অফিসের ব্যাগটা রেখে জিজ্ঞাসা করলো, এভাবে কি দেখছো? রুশমিতা ঠোঁট উল্টে বলল, পায়ে তিল থাকলে নাকি বিদেশে যাওয়া যায়। আমার পায়ে তো একটা নয়, দুটো তিল আছে, তাহলে আমি বিদেশে গেলাম কখন? আলিফ রুশমিতার ঠোঁট উল্টানো দেখে হেসে বলে, ঠিক আছে, আমরাও বিদেশে যাব যখন আমাদের ব্যাটালিয়ানরা পৃথিবীতে আসবে। রুশমিতার চোখটা বড় বড় করে ফেলল, ব্যাটালিয়ানরা মানে? আপনি কয়টার কথা বলতেছেন, ডজন খানেক নয় তো? আলিফ চোখটা ছোট ছোট করে বলল, তুমি তো বলে দুজনের কথা, একজন আলিফ আর একজন আলিফা, তাহলে ব্যাটালিয়ান হলো না? রুশমিতা বলল, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম আপনি ডজন খানেকের কথা বলছেন। আলিফ দাঁত কেলিয়ে বলল, ডজন খানেক হলেও আমার সমস্যা নেই। রুশমিতা একটা বালিশ নিয়ে আলিফের দিকে ছুড়ে মারে। আলিফ ছুটে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাঝখানে কেটে গেছে অনেকগুলো দিন, রুশমিতার ইয়ার চেঞ্জ পরীক্ষা চলছে, কিছুদিন বাদেই পরীক্ষা শুরু হবে। এখন পুরো দমে পড়ালেখা করছে। ওর পড়ালেখার ব্যাপারে আলিফও বেশ জোরদার দিচ্ছে। রিতার চেহারার রং দিন দিন কমেই চলেছে, অথচ প্রেগনেন্সির সময়টাতে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু রিতার ক্ষেত্রে ঠিক তার বিপরীত। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সারাদিন চুপচাপ থাকে, শোভনের সাথেও ঠিকঠাক করে কথা বলে না, শোভন নিজের প্রয়োজনে ছাড়া কথা বলার চেষ্টাও করে না। মাঝে মাঝে রিতা ডুকরে কেঁদে ওঠে রুশমিতার সাথে করা অন্যায়ের কথা মনে করে। ইচ্ছে করে একবার বোনটার সাথে কথা বলতে, কিন্তু কোন মুখে কথা বলবে? শোভনের বিষয়টা কাউকে জানাতে পারছে না সে। রুশমিতার সংসার ভাঙার ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। একবার বোনের সাথে অন্যায় করে দ্বিতীয়বার তার সংসার ভাঙার কারণ হতে চায় না রিতা। শোভন, শোভন, শোভন বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল,
নিচ থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে শোভনের পিলে চমকে ওঠে। তড়িঘড়ি করে নিচে নেমে এসে এদিকে ওদিকে তাকিয়ে ফিস্ক ফিস্ক করে বলে, সাথী তুমি এখানে কি করছো? বাবা মা কি মনে করবে তাদের পুত্রবধূ বিয়ের আগে বাসায় এসে এরকম চিল্লাচিল্লি করলে? আসো আমার সাথে বেরিয়ে আসো, মা বাবা কেউ এখনো দেখেনি। সাথী শোভনের হাত ঝাড়া দিয়ে বলল, কোথাও যাব না আমি, আজ তোমার মুখোশ খুলে দিয়ে তারপর আমি এখান থেকে যাব। ডাকো কোথায় আছে তোমার বাবা মা বউ? সাথীর কথা শুনে আলিফ চমকে উঠে বলে, বউ? আর তুমি কিসের মুখোশ খোলার কথা বলছো? সাথী দাঁতে দাঁত পিষে বলল, একদম নাকামি করবে না, আমি সব কিছু জেনে গিয়েছি তোমার কয়টা মেয়ের সাথে এরকম রিলেশন আছে। বাড়িতে বউ রেখে এসব করতে লজ্জা লাগে না? এতক্ষণে শোভনের মা বাবা রীতা নিচে নেমে এসেছে, তাদেরকে দেখে শোভন সাথীকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাথী চিৎকার করে বলছে, আমি আজ তোমার মুখোশ উন্মোচন করা ছাড়া কোথাও যাব না। রীতা সাথীকে দেখে চমকে ওঠে, ওর যতদূর মনে হয় শোভনের সাথে 2 মিনিটের ভিডিও ক্লিপে এই মেয়েটাই ছিল। শোভনের বাবা মা অবাক হয়ে তাকিয়ে আছে, তাদের কিছুই বোধগম্য হচ্ছে না। সাথী শোভনের বাবা মায়ের সামনে গিয়ে বলে, ছেলে জন্ম দিয়েছেন অথচ ছেলে কি কি করে বেড়াচ্ছে সে খবর রাখছেন না। রীতাকে উদ্দেশ্য করে বলে, আর তুমি, তোমার স্বামী যে তোমাকে রেখে বাইরের মেয়েকে নিয়ে ফুর্তি করতে যাচ্ছে, দিনের পর দিন তোমাকে ঠকিয়ে যাচ্ছে, সে খবর রাখো তুমি? স্টপ সাথী, আই সেইড স্টপ, চিল্লিয়ে বলে উঠল শোভন। তার সে দ্বিগুণ জোরে চিল্লিয়ে সাথী বলল, তুমি চুপ থাকো। তারপর একের পর এক ঘটনা বলতে শুরু করে, এই ছেলে একটা মেয়েবাজ, মেয়েদেরকে ভালোবাসার লোভ দেখিয়ে বিয়ে করবে বলে বেড পর্যন্ত নিয়ে যায়, নিজের ঘরে বউ রেখে অন্য নারীতে আসক্ত হয় শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য, আমাকেও বিয়ে করবে বলে সব কিছু কেড়ে নিয়েছে। কথাটা বলতেই সাথীর চোখে পানি টলমলো করে ওঠে, আমি কিছুতেই জানতাম না প্রথমে, যখন আমার ফ্রেন্ড ঈশান আমাকে এগুলো বলেছিল তখন আমি কিছুই বিশ্বাস করিনি, উল্টো ঈশানকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছি। তারপরেও ঈশান থেমে থাকেনি, যে সকল মেয়েদের সাথে শোভনের সম্পর্ক ছিল ওদেরকে একসাথে করে আমাকেও সেখানে নিয়ে যায়, সবার বলায় ইনফরমেশন ঈশানের কথাগুলোই মিলে যায়। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি শোভন বিবাহিত, তার উপরে ওর স্ত্রী অন্তঃসত্ত্বা। মেয়েগুলো দ্বিতীয়বার শোভনের সাথে আসতে চায় না, তাই আমি একাই এসেছি। শোভন ওর মা বাবার কাছে গিয়ে এই মেয়ে সব মিথ্যা বলছে এটা বলে, তোমরা কিচ্ছু বিশ্বাস করবে না। শোভনের মা বাবার মাথা হ্যাং হয়ে আছে, কি শুনছে নিজের ছেলের নামে এগুলো? তাদের এসব কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না, তারা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। এবার রীতা চেঁচিয়ে বলে উঠল, কিছুই মিথ্যা না, সবই সত্যি কথা, এই জানোয়ার আমার বোনের সাথেও একই কাজ করার চেষ্টা করেছিল, আমার বোন রাজি না হয়, আমার বোনকে সবার চোখে নিচিয়ে আর ছোট করেছে, এতদিন আমি চুপ ছিলাম কারণ ওই জানোয়ার আমার মুখটা বন্ধ করে রেখেছিল, আমি মুখ খুলে আমার বোনের সংসার ভাঙতেও 2 বার ভাবত না, এইবার এই জানোয়ারের চরম শাস্তি ব্যবস্থা করব। শোভন আর কাউকে কিছু বোঝানোর চেষ্টা করল না, ডাইনিং থেকে ফল কাটার ছুরি হাতে নিয়ে পেছন থেকে সাথীর গলায় চেপে ধরল, আর একটা কথা বলে তোকে এখানেই শেষ করে দিব। রীতার দিকে তাকিয়ে বলল, তোকে তো আমি পরে দেখে নিব, দেখি এবার কি করে নিজের বোনের সম্মান আর সংসার দুটোই টেকাতে পারিস। শোভনের বাবা মায়ের এতক্ষণে ছেলের প্রতি যে বিশ্বাস ছিল তা শোভনের এই মুহূর্তে করা কাজে ভেঙে চূর্ণ হয়ে গেছে। শোভনের বাবা এগিয়ে আসতে নিলেই শোভন জবাব দিল, একদম না, কেউ জায়গা থেকে নড়বে না, আমার কথার হেরফের হলে কেটে নদীতে ভাসিয়ে দিব সবগুলোকে। সবাই আতঙ্কিত হয়ে আছে, শোভনের বাবা মায়ের নিজেদের প্রতি ঘৃণা হচ্ছে এই ছেলেকে দুনিয়ার মুখ দেখিয়ে। সাথীর ঠোঁটের কোণে বাঁকা হাসি, শোভন সাথীকে হাসতে দেখে বলল, মরার ভয়ে পাগল হয়ে গেলি নাকি? সাথীর ঠোঁটের কোণে আগের মতোই হাসি স্থির রেখে বলল, তোর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে সেজন্যই হাসছি। শোভন ভড়কে গেল সাথীর কথায়, সারপ্রাইজ মানে তো নিশ্চয়ই সাথী কিছু একটা প্ল্যান করেই রেখেছে। শোভন সাথীর গলায় ছুরি আরেকটু চেপে ধরে কিড়মিড় করে বলল, কি প্ল্যান করেছিস বল, নয়তো আর 1 সেকেন্ডও বাঁচার সুযোগ পাবি না। সাথী শান্ত স্বরে জবাব দেয়, রিল্যাক্স, এত তাড়া কিসের,
আর একটু অপেক্ষা করো, দেখবি সারপ্রাইজ তোর সামনেই। সাথী বয়েজরা ভেতরে এসো। তোমরা বলতেই ঈশান কতগুলো ছেলে পুলে নিয়ে শোভনের বাড়ির ভেতরে প্রবেশ করে। এতগুলো ছেলেকে একসাথে দেখে সেই দিকে আতঙ্কিত চোখে একবার তাকিয়ে শোভন সাথীর দিকে তাকায়। সাথীর ঠোঁটে বাঁকা হাসি হেসে বলল, পুলিশে দিলে তো একদিনে না একদিনে বেরিয়েই যাবি, তার আগে একটু আদর যত্ন করে নি, যাতে করে জীবনের চলন ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলিস, তারপর না হয় পুলিশের হেফাজতে রাখা যাবে তোকে। শোভন রুস্মিতার গলায় ছুরি চেপে ধরে রেখে নিজের ফোনটা বের করে কাউকে কল দিতে দিতে সাথীকে উদ্দেশ্য করে বলো, তুই কাজটা ভালো করলি না সাথী। রীতা শোভনের বাবা মা সবাই নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ঈশান সাবধানে পেছন থেকে শোভনের হাতটা চেপে ধরে ছুরিটা ফেলে দিতেই সাথী সরে আসে। তারপর শোভনের নাক বরাবর ঘুষি মেরে বলল, কাকে কল দিতে যাচ্ছিলি? শোভন সিটকে দুই পাশ সরে যায়। ঈশান ছেলেগুলোকে ইশারা করতেই সবাই মিলে শোভনের উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে মারতে থাকে। ঈশান দাঁতে দাঁত পিষে বলল, এমনভাবে মারবে যাতে করে জখম হবে, কিন্তু ওপর দিয়ে দেখলে তেমনটা বোঝা যাবে না। শালার মেশিনের এমন অবস্থা করবে যাতে দ্বিতীয়বার কোনো মেয়ের কাছাকাছি যাওয়ার কথা ভাবতেও না পারে। নিজের অক্ষমতার কথা ভেবে ফিরে আসে। একসাথে এতগুলো ছেলের মার সহ্য করতে না পেরে শোভন চিৎকার করছে। একজন দুই পায়ের মাঝ বরাবর লাথি মারতে শোভন এক গগন বিদারী চিৎকার করে ওঠে মা বলে। শোভনের বাবা মা রীতা সবার চোখে পানি, কিন্তু কেউ এগিয়ে আসছে না। শোভন চিৎকার করে বলছে, বাবা মা আমি মরে যাচ্ছি, আমাকে এদের হাত থেকে বাঁচাও, আমি আর কখনো এইসব খারাপ কাজ করব না, একেবারে ভালো হয়ে যাব। শোভনের বাবা মা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। ছেলের এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এমন একটা নর পিচাসকে জন্ম দিতে পেরে। শোভন আর্তনাদ করে বলছে, মা তোমার আল্লাহ দোহাই লাগে, এদেরকে থামাও, আমি ভালো হয়ে যাব। শোভনের মা কটাক্ষ করে বলেন, কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি তোর মতো কিছু পশুও কোনো দিনও ভালো হবে না। একই জায়গায় অন্যজন পা দিয়ে আঘাত করতেই শোভনের চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম, গলার স্বর বের হচ্ছে না। অতি কষ্টে রীতার দিকে তাকিয়ে বল, রীতা আমি তোমার স্বামী, তোমার সন্তানের বাবা, আমার কিছু হলে তুমি বিধবা হয়ে যাবে, আমাদের সন্তান এতিম হয়ে যাবে। রীতা চিৎকার করে বলছে, লাগবে না, তোর মতো স্বামী আর আমার সন্তানেরও এমন বাবার কোনো দরকার নেই। আমার সন্তানের জীবনে যাতে কোনো দিন তোর মতো জানোয়ারের ছায়াও না পড়ে সেই চেষ্টাই করব আমি। অবশেষে নিস্তেজ হয়ে পড়ে থাকে শোভনের দেহ, হালকা একটু শ্বাস ওঠা নামা করছে। ঈশান সবাইকে থামিয়ে দিয়ে বলে, এবার এটাকে হাসপাতালে ভর্তি করিয়ে একটু রিকভার হলেই পুলিশের হেফাজতে দিয়ে দেব। এমন অবস্থা হয়েছে জেল থেকে ছাড়া ফেলেই কোনো দিন সচলভাবে চলাফেরা করতে পারবে না। ঈশান ছেলেগুলোকে নিয়ে চলে যায়, সাথে শোভনকেও নিয়ে যায়। শোভনের বাবা মা রীতা ফ্লোরে বসে কাঁদছে। সাথী রীতার কাঁধে হাত দিতে রীতা হাউমাউ করে কেঁদে উঠল, সাথীর চোখেও পানি। রীতা কাঁদছে স্বামীর কাছ থেকে প্রতারিত হয়ে, আর সাথী কাঁদছে প্রেমিকের কাছ থেকে নিজের সর্বোচ্চ হারিয়ে। আমাদের সমাজে কিছু মেয়ের এরকম ভুলের কারণে পরে তাদেরকে পস্তাতে হয়, সমাজের চোখে নিজেকে ছোট হতে হয়, সাথে বাবা মায়ের মুখও ছোট করে। যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে কোনোদিনও তোমার শরীরের দিকে নজর দিবে না, সে তোমাকে হালালভাবেই গ্রহণ করতে চাইবে। আফসোস, এই ছোট্ট কথাটা মেয়েরা বোঝে না, মিথ্যা ভালোবাসার বশবর্তী হয়ে বিলিয়ে দেয় নিজেকে। রুস্পি আমার নীল রঙের শার্টটা কোথায়, কি করেছ? রুস্পিতা ছানিকে কোলে নিয়ে রুমে ঢুকেছে মাত্রই, তখনই আলিফ টি শার্টের কথা জিজ্ঞাসা করে। রুস্পিতা আমতা আমতা করে বলল, আমি কি জানি আপনার নীল শার্ট কোথায়। আলিফ বিরক্ত নিয়ে বলে, তুমি তো টি শার্টটা দিনের 100 বার জামার উপর দিয়ে পরো। রুস্পিতা চোরের মতো মুখ এদিকে ওদিকে করে বলল, তো তাই বলে কি আমাকে জানতে হবে যে টি শার্ট এখন কোথায় আছে? আসলে রুস্পিতা টি শার্ট পরে খাটের ওপর থেকে হামাগুড়ি দিয়ে নামতে গিয়েই হাঁটুর নিচে পড়ে টি শার্টের বুক পকেটের জায়গাটা অনেকখানি ছিঁড়ে গেছে। আলিফের গায়ের মাপের টি শার্ট রুস্মিতার গায়ে তো বড় হবেই, তাই ওপরে হয়ে হামড়াগুড়ি দিতে যেয়ে পড়ে গেছে।
রুস্মিতার মুখে ভাবগতি বোঝার চেষ্টা করে আলিফ বলল, কি করেছো টিশার্ট বলো, আমি কিছুই বলবো না। রুস্মিতা হাসার চেষ্টা করে বলল, আমি সত্যি জানি না টিশার্টটা কোথায়, তাহলে বলবো কিভাবে। সানি একবার আলিফের মুখের দিকে তাকাচ্ছে, আবার রুস্মিতার মুখের দিকে তাকাচ্ছে। এরপর রুস্মিতার কোল থেকে নেমে রুস্মিতার পড়ার টেবিলের কাছে গিয়ে বইয়ের চিপা থেকে আলিফের টিশার্টটা বের করে আনে। রুস্মিতা বইয়ের চিপায় রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত টিশার্টের কিছু অংশ বেরিয়েছিল। আলিফ সানির হাত থেকে টিশার্টটা নিয়ে পড়তে গিয়েই দেখে বুক পকেটের জায়গায় অনেকখানি ছিঁড়ে আছে। রুস্মিতার দিকে তাকাতেই রুস্মিতা একটা ক্যাবলা হাসি দিয়ে বলে, সত্যি বলছি আমি কিছু জানি না। আলিফ মিথ্যা রাগ দেখিয়ে বলল, আমার টিশার্ট ছিঁড়ে ফেলার অপরাধে আজ তোমাকে কঠোর শাস্তি পেতে হবে। রুস্মিতা সানিকে নিয়ে রুম থেকে কেটে পড়তে চাইলেই আলিফ রুস্মিতার হাতটা চেপে ধরে সানিকে বলে, বাবা দেখো, দেখে আসো তো তোমার আম্মু তোমাকে কেন ডাকছে। সানি ভুরু কুচকে বলো, কই আমি তো শুনলাম না। সাথে রুস্মিতাও তাল মিলিয়ে বলো, একদম আমিও তো শুনলাম না। আলিফ মুখটাকে ইনোসেন্ট করে সানিকে বলো, কিন্তু চাচু তো স্পষ্ট শুনলাম, তুমি বলো চাচু কি তোমাকে মিথ্যা বলেছে। সানি মাথা না নাড়িয়ে জানিয়ে ভাবুকের মতো করে গালে আঙ্গুল দিয়ে ভাবতে ভাবতে চলে গেল। আলিফ দরজাটা আটকে দিয়ে রুস্মিতাকে খপ করে দুই হাতে চেপে ধরল। রুস্মিতা ছটফট করে নাক টেনে বলল, একটা টিশার্টের জন্য আপনি আমাকে এখন শাস্তি দিবেন। আলিফ ঠোঁট টিপে হেসে বলল, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। আলিফ রুস্মিতার দিকে এগিয়ে আসছে। রুস্মিতা পিছিয়ে যেতে যেতে ভাবছে, না জানি আজকে আমার গালে দুটো ঠাঁটিয়ে চড় মেরে ফাটিয়ে দেয়। আলিফ রুস্মিতার একেবারে সামনে আসতেই রুস্মিতার চোখ দুটো বন্ধ করে নিয়ে মিনমিন করে বলে, আসতে মারবেন প্লিজ। আলিফ রুস্মিতার বন্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। তারপর হুট করেই রুস্মিতার ঠোঁটে নিজের ঠোঁটটা বসিয়ে আস্তে করে কামড়ে ধরে। রুস্মিতা চমকে ওঠে, চোখ মেলে তাকায়। তখনই রুস্মিতার মুঠো ফোনটা তীব্র গতিতে আওয়াজে কেঁপে ওঠে, রুস্মিতাকে ছিটকে যায়। অতঃপর ফোনের দিকে তাকাতে রাজ্যের বিরক্তি এসে আলিফের চোখে মুখে ভর করে। এই ফোনের আওয়াজ তোলার আর সময় পেল না, এখনই কল আসতে হলো। রুস্মিতা মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে তাকাতে অবাক হয়ে যায়, রিতা কল করেছে। কেননা ওই ঘটনার পর থেকে রিতা কখনো রুস্মিতাকে কল দেয়নি। কল ধরবে কি ধরবে না ভাবছে রুস্মিতা। এরই মাঝে একবার কল কেটে গিয়ে আবারও কল আসে। রুস্মিতা আকাশ পাতাল ভাবনার মাঝে আলিফ বলে ওঠে, কল ধরছ না কেন। রুস্মিতা হ্যাঁ ধরছি বলে কলটা রিসিভ করে বারান্দায় চলে যায়। এখন কল রিসিভ না করলে আলিফ নানান প্রশ্ন শুরু করবে। ফোন কানে ধরতেই ওপাশ থেকে রিতার ভাঙা ভাঙা কণ্ঠস্বর শুনতে পায় রুস্মিতা, রূপা। রুস্মিতার চোখটা বন্ধ করে নেয়। কতদিন পর নিজের বোনের মুখে এই ডাকটা শুনল। রিতা আবারও বলে ওঠে, রূপা একটু শোভনের বাসায় আসতে পারবি কালকে, তোর আসাটা খুবই জরুরি, আমি বাবা মাকেও আসতে বলেছি, প্লিজ তুই আসিস। রুস্মিতা কেন জিজ্ঞাসা করতেই রিতা কেঁদে ওঠে বলে, আসলেই সব জানতে পারবি, প্লিজ আয় না একবার। রুস্মিতা হকচকিয়ে গিয়ে বলল, তুই কাঁদছিস কেন, কি হয়েছে, সব ঠিকঠাক আছে তো। কিচ্ছু ঠিক নেই, তুই একবার আয় প্লিজ, আসলেই সব জানতে পারবি বলেই রিতা কল কেটে দিল। নিজের কান্না আটকানোর চেষ্টায় আছে রিতা। রুস্মিতা হ্যালো হ্যালো করে যাচ্ছে, যখন বুঝতে পারল কলটা কেটে গেছে তখন ফোনটা সামনে এনে আনমনেই বলল, আজব তো এভাবে কল কেটে দিল কেন। কিছুতেই রুস্মিতার মন শান্ত হচ্ছে না, তাই বার কয়েক রিতার নাম্বারে ডায়াল করতেই প্রতিবারই কলটা বেজে কেটে যাচ্ছে, ওপাশ থেকে কেউ তুলছে না। শেষে ব্যর্থ হয়ে রুস্মিতা রুমে ফিরে আসে। ওর মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, রিতা কেন ওকে কাল যেতে বলল, আর কাছেই বা কেন। এসব ভাবতে ভাবতেই রুস্মিতা খাটের সাথে বাড়ি খাওয়ার আগেই আলিফ ধরে ফেলে। রুস্মিতাকে ধমকে বলে, কি ভাবো সারাদিন, এক্ষুনি তো পায়ে লেগে যেত। রুস্মিতার সামনে তাকিয়ে আবারও আলিফের দিকে তাকায়, আপু কল করেছে আমাকে কাল একবার যেতে বলেছে ওদের বাসায়, ও কাঁদছে ও, কিন্তু কারণ বলছে না, বলছে কালকে আমি গেলেই নাকি সব বলবে। আলিফ রুস্মিতাকে খাটে বসিয়ে বলল, আচ্ছা ঠিক আছে এত চিন্তা করতে হবে না, আমি তোমাকে কাল তোমার আপুর বাসায় দিয়ে তারপর অফিসে যাব, এখন ঘুমিয়ে পড়ো।
শুয়ে শুয়ে রুস্মিতা রিতার কথা নিয়ে চিন্তা করছে। আলিফ পেছন থেকে রুস্মিতাকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলল, রুস্মি। রুস্মিতা জবাব দিল, হুম। আলিফ রুস্মিতাকে নিজের দিকে ফিরিয়ে বলল, এখনো চিন্তা করছো তুমি? রুস্মিতা বলল, না, মানে আমি। আলিফ রুস্মিতাকে থামিয়ে দিয়ে বলল, কালকে তো যাচ্ছই, তাহলে এত চিন্তা কিসের? যত চিন্তা তুমি সবাইকে নিয়ে করো, তার 1%ও তোমার বর, তাকে নিয়ে করলেই পারো। আলিফের কথা শুনে রুস্মিতা হেসে দেয়। আলিফ রুস্মিতার গাল গলায় মুখ ডুবিয়ে দিয়ে বলল, এখন ঘুমাও। রুস্মিতাও আলিফের পিঠে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আলিফ অফিসে যাওয়ার আগে রুস্মিতাকে রিতার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে এসেছে। দরজায় কলিং বেল চাপ দিতেই রিতা এসে দরজাটা খুলে দিল। রুস্মিতার সাথে আলিফকে দেখে প্রথমে ভড়কে গেল রিতা, কারণ শোভন রুস্মিতাকে নিয়ে যে সিন ক্রিয়েট করেছে সেসবের কিছুই আলিফ জানে না। রিতা তবুও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে আলিফকে ভেতরে আসতে বলল। আলিফ মাথা নাড়িয়ে হাসি মুখে বলল, না আপু, এখন ভেতরে যাব না, রুস্মিকে পৌঁছে দিতেই এসেছিলাম, আমার অফিসে যেতে হবে। রিতাও আর জোর করেনি, আলিফ এখানে থাকলে কাহিনী আরো বহুদূর গড়াবে। আলিফ পেছনে ঘুরে চলে যেতেই রুস্মিতা সেই দিক একবার তাকিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। বসার ঘরে ওর বাবা মাকে বসে থাকতে দেখে মাথা নিচু করে নেয়। রুস্মিতার বাবা মা রুস্মিতার মুখের দিকে তাকিয়ে থাকেন, কতদিন পর ছোট মেয়েটার মুখ দেখল। রিতা রুস্মিতাকে বসতে বলে রুস্মিতা প্রশ্ন করে ওঠে, আমাকে এখানে কেন ডেকেছিস সেটা বল, আমাকে আবার বাসায় ফিরতে হবে। রিতা লম্বা একটা শ্বাস নিয়ে বলল, তুই আগে বস, আমি বলছি। আমি এখন যেই কথাগুলো বলবো সেগুলো শুধু তুই না, এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের শোনা জরুরি। সবাই মনোযোগ দিয়ে রিতার কথাগুলো শোনার চেষ্টায় আছে। কয়েক সেকেন্ড চুপ থেকে রিতা বলা শুরু করলো, রূপার বিয়ের আগের দিন আমাদের বাসায় যে সিন ক্রিয়েটটা হয়েছিল সেটার জন্য সম্পূর্ণ দোষী হচ্ছে শোভন। সেদিনের ঘটনাটা ছিল সম্পূর্ণ মিথ্যা, তাতে রূপার বিন্দুমাত্র দোষ ছিল না। রুস্মিতার বাবা মায়ের রিতার কথায় পিলে চমকে ওঠে। রিতা কাল রাতেই তার শ্বশুর শাশুড়িকে শোভনের করা কুকর্মের কথা বলে দেওয়ায় সব কিছু বুঝতে তাদের এখন কষ্ট হচ্ছে। রুস্মিতা কোনো প্রতি উত্তর করেনি, ওর চোখ মুখ বেশ শক্ত হয়ে উঠেছে। এতক্ষণ বোধগম্য না হলেও এখন বুঝতে পেরেছে ও শোভনের বাড়িতে অবস্থান করছে, ঘৃণায় এই জায়গা থেকে এক ছুটে পালাতে ইচ্ছে করছে। রুস্মিতা চোয়ালটা শক্ত রেখেই ভাবছে, এখন এই কথাগুলো কেন উঠছে, আর শোভনই বা কোথায়? রিতা তার বাবা মায়ের চেহারার দিকে তাকিয়ে নড়ে চড়ে বসে বলল, আমি এখন যা বলছি এগুলো সবই সত্যি। শোভন একটা মেয়ে বাজ, ঘরে আমাকে রেখে বাইরে অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়ায়, চেয়েছিল রূপাকে ও নিজের নোংরা ফাঁদে ফেলবে। রূপাকে এক রাত কাটানোর প্রস্তাব দিয়েছে। সেদিন রাতে আমি যখন শোভনকে পাশে না পেয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, তখন দেখি শোভন রূপার ঘর থেকে বের হচ্ছে। অজানা আতঙ্ক আমাকে গ্রাস করে ফেলেছে, নানান ভাবনা চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি শোভনকে এত রাতে রূপার ঘরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই ও আমাকে মিথ্যা বলে কয়েকটা কথা বলেছিল, যাতে আমি সারাটা রাত এইসব নিয়ে ভেবে ওর কথাটাই বিশ্বাস করি। আর হলো তাই, আমি রূপাকে বিশ্বাস না করে মায়ের কাছে গেলাম। মা বাবা তখন যাচাই বাছাই না করেই রূপার কথা না শুনে ওর গায়ে হাত তোলে। এরপর রিতা এতদিনের সব ঘটনা সবাইকে খুলে বলে, কালকে কি হয়েছিল সেগুলোও বলে। সব শুনে রুস্মিতার বাবা মা স্থির হয়ে গেলেন। জল ভর্তি চোখে রুস্মিতার দিকে তাকাতেই রুস্মিতা অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। শোভনের বাবা মা নীরবে চোখের জল ফেলছেন ছেলের কুকর্মের কথা শুনে, এছাড়া তাদের আর কী বা করার আছে। রুস্মিতার বাবা চোখের পানি ছেড়ে হু হু করে কেঁদে উঠলেন, নিজের মেয়েকে বিশ্বাস না করে তার সাথে কত বড় অন্যায় করে ফেলেছেন। রুস্মিতার বাবা মা দুজনে এগিয়ে এসে রুস্মিতার সামনে দাঁড়ালেন। রিতাসহ রুস্মিতার বাবা মা রুস্মিতার কাছে ক্ষমা চাইতে লাগলো। রুস্মিতার মা কেঁদে দিয়ে দুই হাত জোর করে বলেন, তুই আমাদেরকে ক্ষমা করে দে মা, আমরা তখন ঠিক ভুল বিচার না করেই তোর প্রতি অন্যায় করে ফেলেছি। রুস্মিতার বাবা বলেন, আমরা জানি আমরা ক্ষমা পাওয়ার অযোগ্য, তারপরও তোর কাছে আমরা ক্ষমা চাইছি, আমাদেরকে তুই ক্ষমা করে দিস। রিতাও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছে রুস্মিতার কাছে, কিন্তু রুস্মিতা চুপ করে আছে। সেদিন রুস্মিতা কেঁদে কেঁদে বলেছিল, আমি নির্দোষ,
সবাই চুপ ছিল, কেউ ওর কথা শুনতে চায়নি। আর আজ সবাই কেঁদে কেঁদে ক্ষমা চাইছে, কিন্তু রুস্মিতা চুপ করে আছে। রুস্মিতার বাবা কাতর কণ্ঠে বলেন, কী হলো, আমাদের ক্ষমা করবি না? আমরা যে তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি, আমাদেরকে তুই ক্ষমা কর মা। শোভনের বাবা মা বলে উঠল, আমাদেরকে চরিত্রহীন ছেলের জন্য তোমাদেরকে আর তোমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, আমরা খুবই লজ্জিত, আমাদেরকেও ক্ষমা করে দিও মা। রুস্মিতা বলল, আপনারা কেন ক্ষমা চাইছেন? আপনাদের তো কোনো দোষ নেই, আপনারা কিছুই জানতেন না, তাই আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। আমাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, রীতা ভাঙা ভাঙা কণ্ঠে বলল। আর আমাদের ক্ষমা করা তাই যায় না। রুস্মিতা তা ছিল হেসে বলল, সেদিন চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম আমি, কিছুই করিনি, কিন্তু কোনো দোষ নেই আমার, কিন্তু আমার সেই দিনের কান্না আর্তনাদ তোমাদের হৃদয় কাঁপাতে পারেনি। একটা বাইরের ছেলের কথা বিশ্বাস করলে, অথচ যাকে সেই ছোটবেলা থেকে বড় করেছ তাকে বিশ্বাস করতে পারলে না? বাবা মায়ের দিকে তাকিয়ে বলো, যাকে পৃথিবীর আলো দেখিয়েছ, নিজেদের আদর্শে গড়ে তুলেছ, সেই আদর্শের কথা কীভাবে ভুলে গেলে? কীভাবে ভাবতে পারলে আমি এরকম একটা জঘন্য নোংরা কাজ করতে পারি? আজ কথাগুলো বলতেই রুস্মিতার একটু গলা কাঁপছে না, চোখে পানি আসছে, আসতে তো দূর। অথচ এতদিন বাবা মায়ের কথা ভাবলেই সেদিনের মারের কথাগুলো মনে পড়ে যেত, চোখের অশ্রু ঢল নেমে আসতো। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, একটা সম্পর্কের মূল খুঁটি হলো বিশ্বাস, সম্পর্ক গড়ার জন্য বিশ্বাস অতীব জরুরি, কিন্তু আফসোস, সম্পর্কের খুঁটি হিসাবে বিশ্বাসটাই তোমাদের মাঝে নেই। ক্ষমা করার কথা বলছ, তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারিনি, ভবিষ্যতে পারবো কি না সেটা জানি না। রুস্মিতার বাবা ধপ করে ফ্লোরে বসে পড়েন, রুস্মিতার মা ওনাকে ধরে পাশেই বসে রইলেন। রীতা এগিয়ে এসে বলল, প্লিজ একটা সুযোগ দে আমাদেরকে, এবারের মতো ক্ষমা করে দে, ক্ষমা করা মহাদ গুণ। রুস্মিতা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এখন আমি মহান হওয়ার জন্য তোমাদেরকে বলবো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আদৌ আমি মন থেকে তোমাদেরকে ক্ষমা করতে পারবো তো? তাহলে মুখে ক্ষমা করেছি বলে মহান সাজার কী দরকার? হঠাৎ করে তোমাদের করা অন্যায়ের কথা মনে পড়লে তোমাদের প্রতি এক ধরনের ক্ষোভ জন্ম নেবে আমার মনে, তাহলে আমি কিভাবে বলবো যে আমি তোমাদেরকে ক্ষমা করেছি? তবে যখন দেখব তোমাদের করা অন্যায়ের কথা আমার মনে পড়ছে না, যদি কখনও তোমাদের কাছে ফিরে আসি তাহলে ধরে নেবে আমি তোমাদেরকে ক্ষমা করতে পেরেছি। এখন আমাকে যেতে হবে বলেই সোফা থেকে ব্যাগটা কাঁধে নিয়ে রুস্মিতা দরজার দিকে পা বাড়ায়। সবাই জল ভরা চোখে তাকিয়ে আসে, পেছনেই রুস্মিতার পা দুটো থেমে যায়। আলিফ দাঁড়িয়ে আছে, কখন থেকে দাঁড়িয়ে আছে, এখানে যেহেতু দাঁড়িয়েছিল তার মানে সব কিছু শুনেছে। রুস্মিতা চোখ মুখ শক্ত করে আলিফকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। সবাই আলিফকে দেখে থমকে যায়। আলিফ সবার দিকে এক নজর তাকিয়ে রুস্মিতার পিছু পিছু বেরিয়ে আসে। রীতা আনমনে বলে ওঠে, আমার বোনের সংসারটা টিকবে তো? রাগে আলিফের মাথা ফেটে যাচ্ছে, এরা এতটা জঘন্য যে কিনা নিজের মেয়েকে বিশ্বাস না করে গায়ে হাত তুলেছে। তার মানে রুস্মির গায়ে বিয়ের প্রথমে যে দাগগুলো ছিল সেগুলো ওর পরিবারের দেওয়া। এদের সাথে কথা বলতেও আলিফের রুচিতে পাচ্ছে, তাই তো ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে এসেছে। আলিফ এসেছিল রুস্মিতার ফোন দিয়ে নিয়ে যেতে, আসার সময় সিএনজি ফেলে এসেছিল, কিন্তু এখানে এসে সবার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। রুস্মিতা একটা সিএনজি ডেকে উঠে পড়তেই আলিফ হুড়মুড়িয়ে এসে রুস্মিতার পাশে এসে বসে। রুস্মিতার চোখে পানি চিকচিক করছে, আলিফ কি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেবে? আলিফ সন্তর্পণে রুস্মিতার দিকে ওর ফোনটা এগিয়ে দিয়ে বলল, তোমার ফোন সিএনজিতে ফেলে গিয়েছিলে, একেবারে স্বাভাবিক ব্যবহার করছে রুস্মিতার সাথে। রুস্মিতার চোখের পলক ঝাপটাতে ইটুক করে দুই ফোঁটা জল কপল বেয়ে গড়িয়ে পড়ল। থুতনি বেয়ে জলগুলো নিচে গড়িয়ে পড়ার আগেই আলিফ সযত্নে সেগুলো মুছিয়ে দিয়ে বলল, কাঁদছো কেন? ওয়েট, তোমার চোখে কিছু পড়েছে? আলিফ এমন ব্যবহার করছে কেন, যেন একটু আগে কিছুই শোনেনিও? রুস্মিতা আলিফের কথাকে উপেক্ষা করে বলল, সবার মতো আপনিও কি আমাকে দূরে সরিয়ে দেবেন? আলিফ রুস্মিতার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, ভালোবাসি আমি তোমায়, আর সেটা সারা জীবনের জন্য। তোমার অতীত আমাদের বর্তমান জীবনে কোনো প্রভাব ফেলবে না।
এখানে তোমার কোনো দোষ নেই, তাহলে তুমি শুধু শুধু কেন কেঁদে কেটে নিজের চোখের পানি ঝরাচ্ছ? মনে রেখো, তোমার এই চোখের পানি কোনো একজনের জন্য অমূল্য রত্ন, তাই এই রত্নকে না ঝরিয়ে যত্ন করে রাখো। রুস্মিতা নিজের দুই হাত দিয়ে আলিফের পিঠ আঁকড়ে ধরে প্রশান্তির হাসি দিল। ও ভুল মানুষকে ভালোবাসেনি। সিএনজির ড্রাইভার সামনে থেকে বলছে, ভাই পার্কে গিয়ে প্রেম করেন, এটা প্রেম করার জায়গা না। আলিফের ড্রাইভারকে বলো, সামনে তাকিয়ে গাড়ি চালান, নয়তো অ্যাক্সিডেন্ট হবে, আর আমরা প্রেমিক প্রেমিকা না, স্বামী স্ত্রী। ড্রাইভার আর কিছু না বলে গাড়ি চালাতে থাকে। রুস্মিতা সরে আসতে নিলেই আলিফ আটকে দেয়। সিএনজি 5 মিনিটের পথ অতিক্রম না করতেই একটা ছেলে সিএনজি থামিয়ে দিয়ে পেছনে উঠতে নিলেই আলিফের চোখে চোখ পড়ে। ছেলেটা আর কিছু না ভেবেই ভোঁ দৌড় দেয় উল্টো দিকে। এটা সেই ছেলেটা যাকে কিছুদিন আগে রাতে রুস্মিতার দিকে তাকানোর কারণে আলিফ ঘুষি মেরেছিল। রুস্মিতা ভাবলার মতো তাকিয়ে থেকে বলল, ছেলেটা এভাবে দৌড় দিল কেন? আলিফ শার্টের কলার ঠিক করতে গিয়ে বলল, এরা ছোটোখাটো বখাটে পোলা পান, হালকা একটু গোন্ডামি করতে পারলে নিজেকে অনেক বড় কিছু মনে করে, মনে হয় সেদিনের ঘুষিটা এখনও ভুলতে পারেনি, তাই দৌড়ে পালিয়েছে। ছেলেটা কিছু দূর গিয়ে হাঁটুতে হাত রেখে হাঁপাচ্ছে, নাকে হাত দিয়ে বলে, সেদিন আমার নাক ফাটিয়েছে, না জানি আজ কি ফাটিয়ে দিত, আমার জীবনে গুন্ডানি করতে যাব না। স্রোত ও সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজস্ব গতিতে চলে। মাঝখানে কেটে গেছে কতগুলো মাস, এই কয়েক মাসে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। রুস্মিতা তখন অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, রীতা এখন বাবা মায়ের সাথেই থাকে। শোভনকে হাসপাতালে ভর্তি করার 2 দিন পরেই পুলিশের হেফাজতে রাখা হয়। সেখানে পুলিশের 3rd ডিগ্রি পড়ার পর শোভনের অবস্থা খুব একটা ভালো না। সানি এখন স্কুলে পড়ে। মোটামুটি সবার জীবনের একটা পরিবর্তন চলে এসেছে। রীতার রেবার ট্রেন উঠেছে, ওকে নিয়ে রুস্মিতার বাবা মা হাসপাতালে ছোটাছুটি করছে। রীতাকে ওটিতে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পর। রীতা চাপা আর্তনাদ করে ওর মাকে ডেকে বলো, মা একবার রূপাকে কল করো না, আমার মনে হয় আমি আর বাঁচব না, যদি আর না ফিরতে পারি শেষবারের মতো ওর কাছে ক্ষমা চাইব, একটাবার কথা বলবো মা। রুস্মিতার মা চোখের পানি মুছে রুস্মিতার ফোনে কল দিলেন। কয়েকবার রিং হলে কলটা কেটে গেছে, রিসিভ হচ্ছে না। রুস্মিতার মা মুখটা ফ্যাকাশে করে ফেললেন। এদিকে একজন নার্স এসে বলে গেছে, আর 5 মিনিট পরেই রীতাকে ওটিতে নিয়ে যাবে, এই 5 মিনিট যার যার সাথে কথা বলা সেরে নিতে। আলিফ আর রুস্মিতা রাতের খাবার খেয়ে ঘরে আসে। বিছানা ঝেড়ে নিয়ে রুস্মিতা ফোনটা হাতে নিয়েই দেখে মায়ের নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। রুস্মিতার ইচ্ছে করছে কল ব্যাক করতে, কিন্তু মনের ভেতরে চাপা ক্ষোভটার কারণে দিতে পারছে না। খানিক পরে আবারও রুস্মিতার ফোনটা বেজে উঠতেই রুস্মিতা কলটা রিসিভ করে নিয়ে কানে ধরে এবং চুপ করে থাকে। রুস্মিতার মা কান্নারত কণ্ঠে বলল, রীতার লেবার পেইন উঠেছে, ওকে নিয়ে আমরা হাসপাতালে এসেছি, মেয়েটা শেষবারের মতো তোর সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু তুই ফোন তুলিসনি, একটু আগেই রীতাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, জানি না মেয়েটা আমার বুকে আবার ফিরে আসবে কি না। রুস্মিতা থমকে গেছে ওর মায়ের কথা শুনে, ফোনটা কানে রেখেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর মায়ের দিকে ওর মায়ের বাকি কথাগুলো ওর কানে যাচ্ছে না। রুস্মিতাকে চুপ থাকতে দেখে ওর মা নিরাশ হয়ে কলটা কেটে দিলেন। আলিফ রুস্মিতাকে ঝাঁকি দিয়ে বলল, এরকম দাঁড়িয়ে আছো কেন, কার কল ছিল? রুস্মিতা আগের মতোই দাঁড়িয়ে রইল, কোনো নড়চড় নেই। আলিফ 2-3 বার ডাক দিল, রুস্পি রুস্পি এই রুস্পি। আলিফের কয়েকবার ডাকে রুস্মিতার হুঁশ ফিরতেই সে বলে ওঠে, হুম? আলিফ চিন্তিত হয়ে বলে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? রুস্মিতা বলল, আমি ঠিক আছি কিন্তু আপু ঠিক নেই। আলিফ ভুরু কুচকে বলে, মানে? রুস্মিতা জিহবা দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে বলল, আপুর পেইন উঠেছে, এখন হসপিটালে আছে, একটু আগে নাকি ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আমার সাথে নাকি কথা বলতে চেয়েছিল। আচ্ছা, আমি কি খুব বেশি রুড হয়ে গেছি সবার সাথে? রুস্মিতার গলাটা ধরে আসছে, খানিকটা ফুপিয়ে ওঠে কথাগুলো বলছে, চোখের পানির রেশ দেখা দিয়েছে। আলিফ রুস্মিতার দুই গালে হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে বলো, তুমি যা করেছো তা তো তোমার জায়গা থেকে ঠিক আছে, আবার একটা বিষয় দেখো, ওরা ভুল করে কিন্তু অনুতপ্ত হয়েছে, তোমার কাছে ক্ষমা চেয়েছে, এখন তুমি যদি মন থেকে ওদেরকে ক্ষমা করতে না পারো তাহলে এখানে তোমার দোষ নেই, এটা সম্পূর্ণ মনের ব্যাপার,
এখানে মানুষের নিয়ন্ত্রণ নেই। রুস্মিতা ধরা গলায় বলল, এখন আমি কি করব, কি করা উচিত আমার? আলিফ রুস্মিতার মনের অবস্থা বুঝতে পেরে বলল, হাসপাতালে যাবে তোমার আপুকে দেখতে। রুস্মিতা নিষ্পলক চোখে তাকিয়ে আছে আলিফের দিকে। এই মানুষটা কিভাবে ওর মনের সব কথা বুঝে যায়? রুস্মিতাকে তাকিয়ে থাকতে দেখে আলিফ নিজের ফোন আর ওয়ালেট নিয়ে এক হাতে রুস্মিতাকে ধরে বেরিয়ে আসে। বাসার কাউকে বলে আসেনি, পরে কল করে জানিয়ে দিবে। রুস্মিতার বাবা মা ওটির সামনে পায়চারি করছেন। রিতার শ্বশুর শাশুড়িকে খবর দেওয়া হয়েছে, ওনারা এখন ওনাদের ছোট ছেলের সাথে থাকে না। সে এতদিনে দেশের বাইরে ছিল, এখন বাবা মাকে নিয়ে দেশেই থাকে, তারাও এসে গেছে। আলিফ রুস্মিতার হাত ধরে বলে, হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে চলেছে, রিসেপশন থেকে রিতার নাম বলে সব জেনে নিয়েছে। রুস্মিতা ওর বাবা মাকে দেখেই দৌড়ে গিয়ে রিতার কথা জিজ্ঞাসা করল। ওর বাবা মায়ের মুখে হাজারো দুশ্চিন্তার মাঝেও হাসি ফুটে ওঠে। রুস্মিতাকে দেখে রুস্মিতের মা বলল, আধা ঘন্টা হয়ে গেছে, এখনও কোনো খবর পাচ্ছি না। রুস্মিতা চিন্তিত মুখে ওটির দিকে তাকিয়ে আছে। আলিফ এক হাতে রুস্মিতাকে আগলে রেখেছে। একজন নার্স তোয়ালে পেঁচিয়ে একটা বাবুকে নিয়ে আসতেই সবাই এগিয়ে যায়। রুস্মিতার সামনে যেতেই বাবুটাকে ওর কোলে দিয়ে নার্স বলে, কংগ্রাচুলেশন, আপনাদের ছেলে বাবু হয়েছে। সবাই খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ। রুস্মিতা বাবুটাকে কোলে নিয়ে বলল, পেশেন্টের কী অবস্থা? নার্স হাসি মুখেই জবাব দিলেন, পেশেন্ট একদমই ঠিক আছে, কিছুক্ষণ পরেই কেবিনে শিফট হবে। রুস্মিতা সহ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুস্মিতা বাবুটাকে আদর করে দিয়ে একে একে সবাই কোলে নেয়। রুস্মিতা আবারও বাবুটাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। আলিফ দূরে দাঁড়িয়ে রুস্মিতার কাণ্ড দেখে মুচকি হাসছে। রিতার জ্ঞান ফিরতেই নার্স সবাইকে খবর দেয়। সবাই কেবিনে গিয়ে রিতার সাথে দেখা করে। সবার শেষে রুস্মিতা বাবুকে নিয়ে কেবিনে প্রবেশ করতেই রিতা অবাক হয়ে যায়। ও ভেবেছে হয়তো আর রুস্মিতার সাথে দেখা পাবে না, কিন্তু এখন রুস্মিতাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুই এসেছিস? রুস্মিতা বাবুর দিকে তাকিয়ে ওর কপালে চুমু খেয়ে বলল, আমি এসেছি, আর আমার এই বাবাটার জন্য তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। তবে তোমাদের সাথে আগের মতো নর্মাল হতে আমার সময় লাগবে। সবার বুকের উপর থেকে যেন একটা পাথরের বোঝা নেমে গেছে। রিতার চোখে অশ্রু, ঠোঁটে তৃপ্তির হাসি। আলিফ বাসায় ফোন করে জানিয়ে দিয়েছে ওরা হাসপাতালে আছে, রিতার ছেলে হয়েছে, আর ওরা আজকে রুস্মিতার বাবার বাসায় থাকবে। রুস্মিতা আলিফকে বলেছে আজ ও বাবুর সাথেই থাকবে, বাবুকে ছেড়ে আজকে যাবে না। ইদানিং রুস্মিতার শরীরও ভালো যাচ্ছে না। রান্নাঘরে দুপুরের খাবার খাওয়ার পর বাসন বেরিয়েছে, সেগুলো পরিষ্কার করতে গিয়ে রুস্মিতা এমন ইচ্ছা হলো, বোতল ভরা ভীমের ঘ্রাণ নাকে শুকেই রুস্মিতার ইচ্ছে করছে সেগুলো ঢকঢকে গিলে খেতে। কিন্তু ভেতরটা ঝলসে যাবে ভেবে নিজের অদম্য ইচ্ছাটাকে জোর করে দমন করলো। রুস্মিতার শাশুড়ির কাছে রুস্মিতার হাবভাব ভালো মনে হচ্ছে না, ও প্রেগনেন্ট, কিন্তু উনি আগাম কোনো কিছু ধারণা করতে চাইছে না। কেননা উনি যতবারই ভেবেছেন রুস্মিতা প্রেগনেন্ট, ততবারই ডাক্তার ভিন্ন কথা বলে ওনার ধারণাটাকে ভুল প্রমাণ করেছেন। আলিফও ইদানিং রুস্মিতার মাসে পরিবর্তন লক্ষ্য করছে। রুস্মিতাকে ডাক্তারের কাছে যেতে বললেই ও বলে, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আজকে রুস্মিতার শাশুড়ি এক প্রকার জোর করেই আলিফের সাথে রুস্মিতাকে ডাক্তারের কাছে পাঠিয়েছেন। ডাক্তার কতগুলো টেস্ট দিয়েছেন, সেগুলো করিয়েই আলিফ আর রুস্মিতা বসে আছে রিপোর্টের জন্য। রুস্মিতা বিরক্ত হয়ে বারবার আলিফের দিকে তাকাচ্ছে। রিপোর্ট আসতে 2 ঘন্টা সময় লাগবে। রুস্মিতা বলেছে কালকে এসে রিপোর্ট নেওয়া যাবে, কিন্তু আলিফ কোনো মতে রিপোর্ট ছাড়া আজ আর বাসায় যাবে না। 2 ঘন্টার পর আলিফ রিপোর্ট হাতে নিয়ে রুস্মিতার হাত ধরে বেরিয়ে আসে হাসপাতাল থেকে। চারিদিনে সন্ধ্যা নেমেছে অনেক আগেই। আলিফ রুস্মিতাকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে। রুস্মিতা ভুরু কুচকে বলল, গাড়ি নেবেন না? আর রিপোর্ট দেখে ডাক্তার কি বলেছে? আলিফ ফুট করে রুস্মিতাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষে। টুক করে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই রুস্মিতার পিলে চমকে ওঠে। হন্তদন্ত হয়ে আলিফকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন? আলিফ নাক টেনে বলে, কাঁদতে দাও না। রুস্মিতা কটাক্ষ করে বলল, আগে বলুন কেন কাঁদছেন? আলিফ বলল, জানি না, খুশিতে হঠাৎ করেই চোখে পানি চলে এসেছে। রুস্মিতা ভেবাচাকা খেয়ে গেছে,
কিসের খুশির খবরের কথা বলছেন আপনি? আনিক নাক টেনে বলল, তুমি এখনো বুঝতে পারছো না আমি কিসের কথা বলছি? রুশপিতা দুই পাশে মাথা নাড়িয়েই জানালো। আলিফ ঠোঁট চেপে ধরে তারপর হেসে দিয়ে বলল, তুমি মা হতে যাচ্ছ আর আমি বাবা। বাবা হওয়ার অনুভূতিটা মনে হয় জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। রুশপিতা আলিফের দিকে তাকিয়ে আছে, ওর দৃষ্টি এটাই জানতে চাচ্ছে, আলিফ একটু আগে যেটা বলো সেটা সত্যি কি না। আলিফ চোখের ইশারায় হ্যাঁ জানাতেই রুশপিতার ডান হাত আপনা আপনি পেটের ওপরে চলে গেছে। বিড়বিড় করে বলছে, এখানে আমাদের বাবু আছে। দুজনে বাসায় ফিরতেই সবাই জিজ্ঞাসা করলো, ডাক্তার কি বলেছে? রুশপিতা আলিফের দিকে এক নজর তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসি দিয়ে ওপরে চলে যায়। এবার সবাই আলিফকে চেপে ধরে জিজ্ঞাসা করলো, ডাক্তার কি বলেছে আর রুশপিতাই বা ওপরে চলে গেল কেন? আলিফ সবাইকে খুশির সংবাদটা দিতেই বাড়িতে খুশির আমেজ সৃষ্টি হলো। আলিফের মা একগাল হাসি নিয়ে আলিফের কপালে চুমু খেলেন। অবশেষে ওনার ধারণা সত্যি হলো, আলিফের বাবা মিষ্টি আনতে চলে গেলেন। আরিফ এখনও বাসায় ফেরেনি। সানি বলল, আম্মু আমাদের বাসায় কি একটা নতুন বাবু আসবে? ইরিন মুচকি হেসে বলল, হুম বাবা আমাদের বাসায় একটা বাবু আসবে। সানি চোখ পিটপিট করে বলল, তাহলে আমি বাবুর সাথে খেলবো, ঠিক আছে? আলিফের মা সানিকে কোলে নিয়ে বলেন, শুধু তুমিও না আমিও খেলবো দাদু ভাই। আলিফের বাবা মিষ্টি আনতে চলে গিয়েছে। রুশপিতার বাবাকে ফোন করে খুশির খবরটা জানিয়ে দিলেন, তারা কাল সকালেই আসবে। আলিফ রুমে ঢুকে দেখল রুশপিতার চোখটা বন্ধ করে পেটে হাত দিয়ে বসে আছে, মুখে লেগে আছে মুচকি হাসির রেশ। আলিফ ফ্রেশ হয়ে এসে রুশপিতার পাশে বসে, রুশপিতা আগেই ফ্রেশ হয়ে নিয়েছে। আলিফ রুশপিতার কপালে চুমু এঁকে দিয়ে বলল, তুমি আমাকে কি একটা অনুভূতির সাথে পরিচয় করিয়েছ তুমি নিজেও জানো না। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। রুশপিতা আলিফের বুকে মাথা রেখে ওর টি শার্টে আঁকিবুকি করছে। আলিফ অত্যন্ত ক্ষীণ স্বরে ডাক দিল, রুশপি। যেন কণ্ঠে মধু মেখে রেখেছে, রুশপিতাও ক্ষীণ স্বরে জবাব দেয়, হুম। আলিফ মুখে হাসির রেখা রেখেই বলল, চলো আজ তোমাকে আমার শহরে নিয়ে যাই, যেখানে থাকবে শুধু ভালোবাসা। আজকের এই শহর তোমার আর আমার হবে। রুশপিতা আলিফের বুক থেকে মাথাটা তুলে বলল, এই শহরে মায়াও আসছে। আলিফ রুশপিতার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে বলল, চুপ, আমি সেসব মনে করতে চাই না। এই শহরে তুমি আর আমি ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তির স্থান নেই, কারণ আজকের শহর তোমার আর আমার।